আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হান্টার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে সি লেভেল কন্ট্যাক্ট পারসনস অথবা টার্গেটেড পারসনসের ভ্যালিড ফোন নাম্বার লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে কেন্দ্র এক্সটেনশন ব্যবহার করে বের করা যায়। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমি টিউটোরিয়ালটি শুরু করে দিই। তো আজকে আমি যে এন্ট্রিগুলো আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো সেই এন্ট্রিগুলো আমি সাজিয়ে রেখেছি। দেখুন ভিউয়ার্স, আমরা আজকে এখানে পাঁচটা এন্ট্রি করব। পাঁচটা কোম্পানির নেম আছে, কন্ট্যাক্ট পারসনস দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, আমাদের হচ্ছে ফোন নাম্বার এবং লিঙ্কডইন। ফোন নাম্বারটা আমাদের আজকের মূল বিষয়, লিঙ্কডইন ইউআরএলটা পাশাপাশি থাকবে। তো আজকে আমরা এই সমস্ত কাজগুলো করে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই। তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে তাদের যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটটা এখান থেকে জাস্ট সিম্পলি কপি করতে হবে। কপি করে আমরা চলে যাব গুগলে, যাওয়ার পরে জাস্ট এটাকে এখানে পেস্ট করব, পেস্ট করে এন্টার প্রেস করে দেব। এরপরে আমরা আবার শিটে চলে যাব। শিটে যাওয়ার পরে আমাদের যেই টার্গেটেড পারসনস রয়েছে তার নামটা কপি করব। কপি করার পর আর নতুন একটা ট্যাব খুলব। ট্যাব ওপেন করে প্রথমে ওনার নামটা লিখব। লেখার পরে আমরা যে কোম্পানির যেই ওয়েবসাইটটা ওপেন করেছিলাম সেটাকে, সেটার থেকে কোম্পানির যে ডোমেনটা রয়েছে সেটাকে এখান থেকে সিম্পলি আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব নিউট্যাবে। নিউট্যাবে যাওয়ার পর জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে লিখব লিঙ্কডইন, LinkedIn। যেহেতু আমরা লিঙ্কডইনের মাধ্যমে বের করব তো লিঙ্কডইন লিখব। তো প্রথমে হচ্ছে কি, প্রথমে হচ্ছে টার্গেটেড পারসনসের নেম, তারপরে একটা স্পেস দিয়ে কোম্পানির ডোমেন, তারপরে একটা স্পেস, তারপরে লিঙ্কডইন লিখে আমরা এন্টার প্রেস করে দেব। দেখুন বিয়ার্স, প্রথমে আমাদের জেমস বল ফাউন্ডার অ্যাটলান্টা এসইও প্রো LLC কোম্পানি এটা চলে আসছে। জাস্ট আমরা এটাকে ওপেন করব, নিউট্যাবে ওপেন করব। নিউট্যাবে ওপেন করার পরে চলে যাবে আমরা সেই লিঙ্কডইনে। লিঙ্কডইনে আসার পরে আমরা প্রথমে ওনার ইউআরএলটা, লিঙ্কডইন যে ইউআরএলটা বা লিঙ্কটা সেটা আমরা এখান থেকে কপি করে আমরা চলে যাব শিটে। শিটে আসার পর আমরা লিঙ্কডইনের জায়গায় এটাকে জাস্ট সিম্পলি পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের ফোন নাম্বার। তো এটার জন্য আবার লিঙ্কডইনে চলে যাব। লিঙ্কডইনে চলে যাওয়ার পরে আমরা ডান পাশে আমাদের যে কেন্দ্র নামে যে এক্সটেনশনটা, তো এই সমস্ত এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে কাজ করতে হয় সেই নিয়ে আমার ভিডিও অলরেডি করা আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন এবং খুব সহজে এই এক্সটেনশন আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো দেখুন এই যে কেন্দ্র আমাদেরকে কী কী ইনফরমেশন দিচ্ছে, একই সাথে ওনার ইমেল অ্যাড্রেস দিচ্ছে এবং ফোন নাম্বার দিচ্ছে। আসলে আমাদের আজকে টার্গেটেড কাজ হচ্ছে আমার ফোন নাম্বার কালেক্ট করা, আমার ইমেল অ্যাড্রেস আমার প্রয়োজন নেই। তো ঠিক আছে, আমরা জাস্ট দেখুন ইমেল অ্যাড্রেস, তার নিচে কিন্তু ফোন নাম্বার আছে, আমরা জাস্ট এটাকে ফোন নাম্বারটাকে এখান থেকে কপি করে নেব। এখান থেকে ফোন নাম্বারটা আমরা জাস্ট এখানে কপি আছে প্লেন টেক্সট দিয়ে আমরা চলে যাবো শিটে। শিটে আসার পর জাস্ট এই ফোন নাম্বারের জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিই। দেখুন সিম্পলি আমরা কিন্তু আমাদের যে প্রথম এন্ট্রিটা সাকসেসফুলি কমপ্লিট করতে সক্ষম হয়েছি। তো বন্ধুরা, এরপরে চলে যাবো পরবর্তীটায়, একই কাজ। তাহলে আমরা এই ট্যাবগুলো ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমরা আবার নতুন দ্বিতীয় এন্ট্রিটা শুরু করব। এটার জন্য প্রথমে ওয়েবসাইট ইউআরএলটা কপি করব, চলে যাব গুগলে, পেস্ট করে দেব, এন্টার প্রেস করব। এরপর আমরা চলে যাব সিটে। সিটে যাওয়ার পর আমাদের যে সি লেভেলের যে পারসনস রয়েছে, কন্ট্যাক্ট পারসন, ওনার নামটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আবার নতুন একটা ট্যাব ওপেন করব, জাস্ট এখানে পেস্ট করব। পেস্ট করে একটা স্পেস দেবো। স্পেস দেওয়ার পরে আমরা চলে যাবো কোম্পানি ডোমেনের জন্য। কোম্পানি ডোমেনটার জন্য আমরা এখান থেকে কোম্পানি ডোমেনটা জাস্ট কপি করে নেব। কপি করে নিয়ে চলে যাবো আবার নিউট্যাবে। নিউট্যাবে আসার পর জাস্ট এটাকে এখানে সিম্পলি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে লিখব লিঙ্কডইন, LinkedIn, লিঙ্কডইন লিখে এন্টার প্রেস করে দেবো। দেখুন ভিউয়ার্স, চলে আসছে প্রথমটাই। তাহলে আমরা এখানে লিঙ্কডইনের জন্য নতুন একটা ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করার পরে আমরা প্রথমে ওনার লিঙ্কডইন প্রোফাইলটা, আমরা এখান থেকে লিঙ্কডইনের যে ইউআরএলটা সেটা আমরা এখান থেকে সিম্পলি কপি করে নেব। কপি করে নিয়ে চলে যাবো শিটে। শিটে আসার পরে লিঙ্কডইনের যে জায়গা সেখানে আমরা এটাকে সিম্পলি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের ফোন নাম্বার। ফোন নাম্বারের জন্য যেতে হবে ওনার যে কেন্দ্র এক্সটেনশন, কেন্দ্র এক্সটেনশন দেখুন আমাদেরকে, কেন্দ্র এক্সটেনশন যে ডান পাশে কেন্দ্র এক্সটেনশন বলতেছে যে ফোন নাম্বার উনি সার্চ করে পেয়েছে। ওকে, কেন্দ্র এক্সটেনশন যদি পেয়ে যায়, আমরা কেন্দ্র এক্সটেনশনের মাধ্যমে মূলত আজকে বের করতেছি।
না পা এখানে যদি কোনো কারণে না পাওয়া যায় সেটারও ব্যবস্থা আছে, ভয়ের কোনো কারণ নেই, সেটাও আমি দেখিয়ে দিব। তো জাস্ট আমরা এখানে ফোন নাম্বারটা পেয়ে গেলাম, তো সিম্পলি এখান থেকে কপি করে চলে যাবো আমরা আমাদের শিটে। জাস্ট এখানে আমরা এটাকে ফোন নাম্বারের জায়গায় পেস্ট করে দেবো। ওকে, দ্বিতীয় এন্ট্রি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সহজ, অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু আপনার ফোন নাম্বার এবং লিঙ্কডইন প্রোফাইলটা আপনি কিন্তু খুব ইজিলি আপনি কালেক্ট করতে পারতেছেন। ওকে, আমরা চলে যাবো এর পরবর্তী এন্ট্রির জন্য। তো বন্ধুরা আপনারা এভাবে প্র্যাকটিস করবেন এবং কাজগুলো খুব ইজিলি পারবেন। ওকে, আমরা ইউআরএলটা কপি করে নিয়েছি, জাস্ট এখানে এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এন্টার প্রেস করে দেবো। এখন আমরা চলে যাবো আমাদের শিটে। আবার শিটে আসার পর আমাদের যে টার্গেটেড পার্সন ওনার নামটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আবার নতুন একটা ট্যাব ওপেন করব, এখানে জাস্ট এটাকে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পর এখন চলে যাবো কোম্পানি ডোমিনের জন্য। কোম্পানি ডোমিনটা এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাবো আবারও নিউ ট্যাবে। নিউ ট্যাবে আসার পরে এখানে জাস্ট এটাকে সিম্পলি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে লিখব, একটা স্পেস দিয়ে লিখব লিঙ্কডইন, LINKED, LINKEDIN। এরপরে এন্টার প্রেস করে দেবো। এন্টার প্রেস করে দিলে প্রথমে কিন্তু আমাদের টার্গেটেড পার্সনসের লিঙ্কডইন অপশনটি চলে আসছে। আমরা এটার জন্য নতুন একটা ট্যাব ওপেন করব। নতুন ট্যাব ওপেন করার পর আমরা চলে যাব সেখানে। সেখানে আসার পরে প্রথমে আমরা ওনার যেই লিঙ্কডইন প্রোফাইলের যে ইউআরএলটা রয়েছে সেটা সিম্পলি কপি করব। কপি করে আমরা চলে যাব শিটে। শিটে আসার পরে আমরা এখানে জাস্ট লিঙ্কডইনের জায়গায় আমরা এটাকে পেস্ট করে দেবো। এরপরে চলে যাব ফোন নাম্বারের জন্য। ফোন নাম্বারের জন্য আবারও লিঙ্কডইনে, লিঙ্কডইনে আসার পরে কেন্দ্র আমাদেরকে আমাদের জন্য ফোন নাম্বার কিন্তু রেডি করে রেখেছে। ভিউয়ার্স দেখুন ডান পাশে, কেন্দ্র কিন্তু আমাদের জন্য ফোন নাম্বারটা অলরেডি রেডি করে রেখেছে। ওকে, আমরা জাস্ট ওর কাছ থেকে এটাকে সিম্পলি কপি করে নেব। ওকে, এটাকে এখান থেকে কপি অ্যাজ এ প্লেন টেক্সট দিয়ে আমরা চলে যাবো শিটে। শিটে আসার পরে জাস্ট এখানে এই ফোন নাম্বারের জায়গায় আমরা এটাকে পেস্ট করে দেবো। দেখুন সাকসেসফুলি ডান। অল্প সময়ের মধ্যে আমরা খুব ইজিলি কিন্তু আমাদের এই টুলসটা ব্যবহার করে আমরা কিন্তু এটা করতে পারি। এরপরে চলে যাবো আমরা পরবর্তী যে ডাটা সেটা এন্ট্রি করার জন্য। প্রথমে আমরা ইউআরএলটা কপি করে নেব, এই ট্যাবগুলো ক্লোজ করে দেব, নতুন একটা ট্যাব ওপেন করব, জাস্ট এখানে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করে দেব। এরপরে চলে যাবো আমাদের শিটে। শিটে আসার পর আমাদের টার্গেটেড পার্সনস ওনার নামটা আমরা এখান থেকে সিম্পলি কপি করব। চলে যাব নিউ ট্যাবে, পেস্ট করব। এরপর আমরা চলে যাব আমাদের কোম্পানির যে ডোমেইন, কোম্পানির ডোমেইনটা নেওয়ার জন্য জাস্ট আমরা এখান থেকে কোম্পানির ডোমেইনটা কপি করে নিব। নেওয়ার পরে চলে যাব ট্যাবে। ট্যাবে আসার পর জাস্ট এখানে পেস্ট করে দেব। এরপরে হচ্ছে আমরা একটা স্পেস দিয়ে লিঙ্কডইন লিখব, LINKEDIN। লেখা হয়ে গেলে এন্টার প্রেস করে দেব। এন্টার প্রেস করে দেওয়ার পরে প্রথমে দেখুন চলে আসছে। আমরা জাস্ট একটা নতুন ট্যাবে ওপেন করব, চলে যাব লিঙ্কডইনে। আসার পরে ওনার প্রোফাইল ইউআরএলটা আমরা এখান থেকে সিম্পলি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা আমাদের শিটে চলে যাব। শিটে আসার পরে লিঙ্কডইনের জায়গায় জাস্ট এটাকে পেস্ট করে দেব। এরপর হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারের জন্য আবার লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে আসার পরে দেখুন আমাদের যে এক্সটেনশন রয়েছে কেন্ডো, কেন্ডো কিন্তু এবার আর ওনার ফোন নাম্বারটা কালেক্ট করতে পারতেছে না, অর্থাৎ কেন্ডো এবার কিন্তু কাজ করে না। ওকে, সব কাজ যে কেন্দ্র করবে এটাও কিন্তু বলা যাবে না, মাঝে মাঝে তো দুই একটা মিসিং হবে। ভয়ের কোনো কারণ নাই, এটার জন্য এখন আমাদেরকে ম্যানুয়ালি যেতে হবে। ম্যানুয়ালি যাওয়ার জন্য যেহেতু কেন্দ্র ফোন নাম্বার দিতে পারে না কিন্তু ইমেল তো দিতে পেরেছে, তাহলে আমরা এখান থেকে সিম্পলি ইমেলটাকে কপি করে নেব। ইমেলটাকে কপি করে নেওয়ার পরে ভিউয়ার্স ইমেলটাকে কপি করবেন, কপি অ্যাজ এ প্লেন টেক্সট। ইমেল কপি করার পর আপনার চলে যাবেন নিউ একটা ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করার প্রথমে আপনারা একটা ডাবল কোটেশন দেবেন। ডাবল কোটেশন দেওয়ার পর আপনি সিম্পলি এটাকে পেস্ট করবেন যে ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসছি। এরপর আবার ডাবল কোটেশন দেওয়ার পরে লিখবেন হচ্ছে ফোন, PHONE, ফোন লিখে জাস্ট এন্টার প্রেস করে দেবেন। দেখুন ওনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে রাজীব সুরি, ওনার যে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসের অ্যাগেনস্টে যদি কোনো ফোন নাম্বার থাকে, অর্থাৎ তার যদি কোনো ফোন নাম্বার থাকে তাহলে সেই ফোন নাম্বারটা কিন্তু ভিজিবল হবে। আমরা একটু সার্চ করব, দেখি কোথাও পাওয়া যায় কিনা ওনার ফোন নাম্বার। ওকে, সার্চিং, আমরা কিন্তু অলরেডি একটা ফোন নাম্বার পেয়ে গেছি। দেখেন মোবাইল বলা আছে, M447878। এটা আমরা একটু দেখি পাওয়া যায় কিনা, যদি না পাওয়া যায় তাহলে আমরা এটা নেব। দেখুন আমরা অলরেডি একটা পেয়ে গেছি, আমরা হয়তো আরও পাবো। দেখুন এই যে ডাইরেক্ট ফোন, রাজীব সুরি @nokia.com, এই যে জিমেল অ্যাড্রেসটা
এটার এগেনস্টে ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসটার এগেনস্টে কিন্তু আমরা কিন্তু ফোন নাম্বার একটা অলরেডি পেয়ে গেছি। তাহলে আমরা এই ফোন নাম্বারটা এখান থেকে সিম্পলি কপি করব। কপি করে আমরা আমাদের ফোন নাম্বারের জায়গায় এটাকে বসিয়ে দেব। তো ভিউয়ার্স দেখুন, আমরা কিন্তু কেন্দ্র কিন্তু আমাদের এই ফোন নাম্বারটা কালেক্ট করে দিতে পারেনি, কিন্তু আমরা কিন্তু ম্যানুয়ালি ফোন নাম্বারটা কালেক্ট করেছি। চলে যাব আমরা শিটে, শিটে আসার পর জাস্ট এটাকে এখানে সিম্পলি পেস্ট করে দেব। এক্সটেনশন সবসময় আপনাকে 100% তথ্য দিতে পারবে না, যদি দু একটা না পারে সেটার জন্য ম্যানুয়ালি আপনাদেরকে ট্রাই করতে হবে। ওকে, আমরা চতুর্থ এন্ট্রিটা সাকসেসফুলি কমপ্লিট করতে সক্ষম হয়েছি। এবার আমরা লাস্ট অফ অল পাঁচ নম্বরটার জন্য আমরা চলে যাব। ইউআরএলটা কপি করব, ট্যাবগুলো ক্লোজ করে দেব, প্রিভিয়াস যে ট্যাব সবগুলোকে আমরা ক্লোজ করে দেব। নতুন ট্যাব ওপেন করব, জাস্ট এটাকে এখানে পেস্ট করব, পেস্ট করে এন্টার প্রেস করে দেব। আমরা চলে যাব আবারও শিটে, শিটে আসার পর আমাদের টার্গেটেড পারসনস এর নামটা কপি করব। কপি করার পর নতুন ট্যাব ওপেন করব, এখানে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে সরি, পেস্ট করে আমি এন্টার প্রেস করে দিছি। আসলে পেস্ট করার পরে আমাদের কিছু কাজ রয়েছে, যেটা হয়তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। স্পেস দেওয়ার পরে আমাদের দিতে হবে কোম্পানির যে ডোমেন রয়েছে, কোম্পানির ডোমেনটা আমরা এখান থেকে সিম্পলি নিব, মাইক্রোসফট, মাইক্রোসফটের ডোমেনটা কপি করে নেব। তারপরে আবার চলে যাবে সেখানে, নিউ ট্যাবে আসার পরে আমরা এটাকে পেস্ট করব। এরপর লিখব স্পেস দিয়ে লিঙ্কডইন, LINKED, লিঙ্কড IN, লিঙ্কডইন লিখে কিন্তু আমরা এখন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে প্রথমে চলে আসছে স্ট্যান নেডিলা, CEO মাইক্রোসফট। ওনার যে লিঙ্কডইন প্রোফাইলটা রয়েছে সেটা প্রথমে চলে আসছে। আমরা এটাকে নতুন একটা ট্যাব ওপেন করব, ওপেন করার পর লিঙ্কডইনের যে ট্যাবটি ওপেন হচ্ছে সেখানে আমরা যাব। তারপরে ওনার যে লিঙ্কডইন প্রোফাইলটা সেটা আমরা এখান থেকে, তার ইউআরএলটা এখান থেকে আমরা কপি করব। কপি করে চলে যাব শিটে, শিটে আসার পর আমরা যে লিঙ্কডইন যে জায়গাটা রয়েছে সেখানে পেস্ট করে দেব। এরপর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারের জন্য আবার লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, লিঙ্কডইনে যাওয়ার পরে আমাদের যে এক্সটেনশন রয়েছে কেন্ডো, দেখি কেন্ডো আমাদের কী বলে। কেন্ডো কিন্তু এবার আমাদেরকে ফোন নাম্বার দিতে ব্যর্থ হয়েছে, ভয়ের কোনো কারণ নাই, ফোন নাম্বার দিতে পারে নাই। তাতে কী হয়েছে, ইমেল নাম্বার, ইমেল তো দিতে পেরেছে। ওকে, আমরা ওনার ইমেলটা নিয়ে নেব। প্রথম ইমেলটা দিয়ে আমরা একটু চেষ্টা করে দেখি ফোন নাম্বার পাই কিনা, যদি প্রথমটা না পাই তাহলে দ্বিতীয়টা। ওকে, প্রথমে আমরা এখানে আসার পর নতুন ট্যাব ওপেন করার পর আমরা এখানে ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশন দেওয়ার পরে আমরা আমাদের কপি করা ইমেল অ্যাড্রেসটা পেস্ট করব। এরপরে আবার ডাবল কোটেশন, এরপরে ফোন নাম্বার লিখব, FPSONE, ফোন লিখে আমরা জাস্ট এন্টার প্রেস করে দেব। তো দেখুন ভিউয়ার্স, ওনার এই ইমেল অ্যাড্রেস এর অ্যাগেনস্টে কোনো ফোন নাম্বার আমরা কিন্তু এখানে ভিজিবল হয়নি বা পাইনি। তো আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, যেহেতু আমরা প্রথমটা পাইনি, আমাদের হাতে আরও একটি ইমেল অ্যাড্রেস রয়েছে, সেটা দেখি কী অবস্থা। চলে যাবো লিঙ্কডইনে, লিঙ্কডইনে আসার পর আমাদের সেকেন্ড যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে এটা দুইটা ইমেলে ওনার। তো সেকেন্ড ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে সিম্পলি কপি করব। কপি কপি করার পরে, কপি হচ্ছে না কেন, ওকে অলরেডি কপিড হয়ে গেছে। আমরা এরপরে নতুন একটা ট্যাব ওপেন করবো, জাস্ট আবারও ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশন দেওয়ার পর আমরা এটাকে পেস্ট করব, পেস্ট করে দেওয়ার পর আবার ডাবল কোটেশন, এরপর আমরা লিখব ফোন, PHONE, ফোন লিখে এন্টার প্রেস করে দেব। দেখি এবার কি আসে। তো ভিউয়ার্স দেখুন, প্রথম এন্ট্রিতে কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু দ্বিতীয়বার কিন্তু ব্যর্থ হইনি। পরিশ্রম কখনো আপনার বিফলে যায় না, যদি কিনা আপনি ধৈর্য ধরে প্র্যাকটিস করতে থাকেন। দেখুন, আমরা প্রথম ইমেল অ্যাড্রেসে পাইনি, হতাশা হইনি, দ্বিতীয় ইমেল অ্যাড্রেসে কিন্তু আমরা ঠিকই ফোন নাম্বার পেয়ে গেছি। কোথায় ফোন নাম্বার সেটা কিন্তু আমরা 100% অ্যাকুরেটলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স দেখুন, ফোন নাম্বার, আপনারা যখন কেন্দ্র আপনাদেরকে ফোন নাম্বার দিতে পারবে না, তখন আপনারা এই এই সিস্টেমে আপনারা এভাবে এভাবে ফোন নাম্বারটা এখান থেকে নিয়ে নেবেন। ওকে, আমি ফোন নাম্বারটা কপি করে নিচ্ছি। কপি করে আমরা চলে যাবো শিটে, শিটে আসার পর জাস্ট এই ফোন নাম্বারের জায়গায় আমরা এটাকে পেস্ট করে দেবো। তো ভিউয়ার্স দেখুন, আমরা খুব ইজিলি লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে কেন্দ্র এক্সটেনশন ব্যবহার করে প্রায় 100% বলা চলে আমরা ফোন নাম্বার, ভ্যালিড ফোন নাম্বার আমরা কিন্তু কালেক্ট করতে সক্ষম হয়েছি সি লেভেল বা টার্গেটেড পার্সনসের। অর্থাৎ ভাইয়ার আপনাকে যে সমস্ত লোকের ফোন নাম্বার কালেক্ট করতে বলবে তাদের লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে আপনি কিন্তু খুব ইজিলি অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু এই ফোন নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল বা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়াল শেষ করছি। খুদা হাফেজ, সালামু আলাইকুম।